গতকাল ছিল মহাষষ্ঠী আর মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে অভয় পরিক্রমার আয়োজন করেন জুনিয়র চিকিৎসকরা। ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। ঠিক সেখানেও কিন্তু বাধা দিল পুলিশ। চিকিৎসকদের সঙ্গে পুলিশের মধ্যে তুমুল বচসা চাঁদনী চক ধর্মতলায়। পুলিশের বিরুদ্ধে কৃত্রিম যানজট সৃষ্টির অভিযোগ। মণ্ডপে মণ্ডপে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। প্রতিবাদের নামে থরহরি কম্প শাসক, অনশন আন্দোলনে বাধার অভিযোগ তো ছিলই, এবার অভয়ার নামে পূজা পরিক্রমাতেও বাধা দিল পুলিশ। মহাষষ্ঠীতে অভয়ার মূর্তি হাতে পূজা পরিক্রমার পরিকল্পনা করেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদের এই অভিনব পন্থাতেও যে শাসকের আপত্তি তা স্পষ্ট হল কিছুক্ষণের মধ্যেই। চাঁদনী চকেই চিকিৎসকদের গাড়ি আটকালো কলকাতা পুলিশ। আটকালে কি হবে, এত কত জনগণ কাটকাবে, কত জনগণ কাটকাবে? এখানে সব ডাক্তাররা আছে, ছোট ছোট ডাক্তাররা সব অনশনে বসে আছে। আমরা মারা খেতে পারছি না, আর উনি কি করছেন? আমরা যাব, এতগুলো লোক কতজন কাটকাবে আপনারা বলুন। বাধা দেওয়া হতেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় চিকিৎসকদের। ঘটনাস্থলে আসেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। জাগছে তো মানুষ, বাট এদেরকে জাগানো খুব দরকার। আগে ইনি বলেছিলেন অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, এই যে ইন্দিরা, এরাই আজকে আবার আটকাচ্ছে। শান্তিপূর্ণ একটা আমরা পরিক্রমা এ করেছিলাম, এরা বলে স্লো মুভিং ভেহিকেল অ্যালাউ নেই। এগুলো কি ঠিক? এরই মধ্যে অবরুদ্ধ হয়ে যায় গোটা ধর্মতলা। পরিক্রমার বিরুদ্ধে যুক্তি খাড়া করতে কৃত্রিমভাবে যানজট সৃষ্টির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দাদা আপনাদের বাসের চাবি কে নিয়ে গেল? অফিসার নিয়েছে। অফিসার কি বলে দিয়েছে? বললো চাবিটা রেজিস্টার বন্ধ করে চাবি দাও। কেন? আমি জানি না, এখানে ওনার নিল, ওনার নিল, আমার নিল। একের পর এক বাসের গাড়ির চাবি কিন্তু পুলিশ নিয়ে গিয়ে এই ধর্মতলাকে সম্পূর্ণভাবে অবরোধ করে তুলেছে, যাতে এখান থেকে কোনো বাস বেরোতে না পারে, না বেরোতে পারে সাধারণ মানুষ, না বেরোতে পারে যারা আন্দোলন করছেন, মিছিল করছেন, তারা কেউ বেরোতে পারে না পারে। পুলিশি বাধা পেরিয়ে শুরু হয় অভয়া পরিক্রমা। সন্ধে 6টা নাগাদ ফের চিকিৎসকদের পূজা পরিক্রমা আটকানোর চেষ্টা করে পুলিশ। চিকিৎসকদের পরিক্রমায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন বহু সাধারণ মানুষ। শুধু এই মিছিল নয়, রাস্তা থেকে প্রচুর সাধারণ মানুষ যারা পুজো দেখতে বেরিয়েছেন তারা এই মিছিলে জয়েন করছেন। লিফলেট বিলি চলছে, ছবি দেখানোর চেষ্টা করব। গলি পথে সন্তোষ মিত্র স্যার যাচ্ছেন, পুলিশ ছাড়া একটা অরাজনৈতিক মিছিল, পুলিশের কোনো গাইডেন্স ছাড়া মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারে জুনিয়র চিকিৎসকদের সংহতি জানান পুজোর উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ। সজল ঘোষ এসেছেন, পুলিশের সঙ্গে কথা বলে বলছেন জুনিয়র ডাক্তাররা এদিকে আসবে। জুনিয়র ডাক্তাররা আসছেন, জায়গা করে দিচ্ছেন, রাস্তা করে দিচ্ছেন। সজল ঘোষ, আমরা তো ওদের সাথে আছি সবসময়। পুজো মণ্ডপে উঠল উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান। মা দুর্গার কাছে অভয়ার জন্য বিচার চেয়ে বাঁধ ভাঙা কান্না আটকাতে পারেননি অনেকেই। উৎসব ও প্রতিবাদ একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক। মহাষষ্ঠীর পুণ্যলগ্নে অভয়ার পরিক্রমার মধ্যে দিয়ে তা আরও একবার প্রমাণ করে দিল জনতা। রিপাবলিক বাংলা। জুনিয়র চিকিৎসকরা তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, আর তাঁদের আন্দোলনের সমর্থনে সিনিয়র চিকিৎসকরা তারা গণ ইস্তফা দিচ্ছেন। একের পর এক মেডিকেল কলেজে গণ ইস্তফা সই করছেন চিকিৎসকরা। আরজিকর কলকাতা মেডিকেলের পাশাপাশি জেলাতেও ছড়িয়ে পড়লো সিনিয়র চিকিৎসকদের এই আন্দোলন। একদিকে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে মেডিকেল কলেজে কলেজে গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের। পুজোর আবহে আন্দোলনের জোড়া ফলায় নাস্তানাবুদ নবান্ন। আরজিকরের পর বুধবার গণ ইস্তফা দিলেন কলকাতা মেডিকেল কলেজের 70 জনেরও বেশি চিকিৎসক। গণ ইস্তফায় স্বাক্ষরকারী চিকিৎসকদের মশাল জেলে সম্মান জানালেন জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকদের আন্দোলনের ঢেউ কলকাতা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে জেলাতেও। মহাষষ্ঠীর দিন জুনিয়রদের অনশনে সংহতি জানিয়ে গণ ইস্তফায় সই করলেন উত্তরবঙ্গ মেডিকেলের সিনিয়ররাও। জুনিয়রদের সঙ্গে আলোচনায় বসুক সরকার চাইছেন সিনিয়র চিকিৎসকরাও। যে বাচ্চা ছেলেগুলো যারা আজকে 84 ঘন্টা, 86 ঘন্টা, 90 ঘন্টা হয়ে গেছে, এরপরে তো তাদের প্রাণ সংশয় হবে। বড় জোরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে নিবেদন, আবেদন, আপনারা কথাটা শুনুন, আপনারা জিনিসটার প্রতিকার করুন, ছেলেগুলোর যেন কোনো জীবনের কোনো ক্ষতি না হয়। এই ভয়েই আমরা কিন্তু ভীত হয়ে গিয়ে আজকে গণ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি। একই পথে হেঁটেছে মেদিনীপুর মেডিকেল কলেজও, সেখানেও একইভাবে গণ ইস্তফা দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা।
এদিকে আরজিকরের গণ ইস্তফায় সই করা চিকিৎসকদের সংখ্যা 100 ছাড়িয়েছে। গণ ইস্তফাকে মান্যতা না দিলেও সরকার যে যথেষ্ট চাপে তা স্পষ্ট। ইমেল মারফত বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের মুখ্য সচিবের আহ্বানই তার প্রমাণ। রিপাবলিক বাংলা। স্বাস্থ্য ভবনে বৈঠক হলো, কিন্তু সেই বৈঠকের পরও কাটল না জ্বর। দু ঘন্টারও বেশি বৈঠকের পরও কাটল না জ্বর। শুধুমাত্র মৌখিক আশ্বাস প্রশাসনে, সরকারের তরফ থেকে নেই কোনো রকম সদর্থক বার্তা। বৈঠক থেকে বেরিয়ে এমনই ঘোষণা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। আন্দোলন চলবে এমনটাই স্পষ্ট জানিয়ে দিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যেখানে লাগাতার তাদের দাবি দাওয়া নিয়ে তারা বারবার সরব হচ্ছেন, আন্দোলন করছেন, আমরণ অনশনও তারা রয়েছেন। কিন্তু তারপরও সরকারের তরফ থেকে কোনো রকম সদর্থক ইচ্ছা বা আশ্বাস দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ করলেন জুনিয়র চিকিৎসকরা। পরিষ্কার বলছেন, শুধুমাত্র মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফে কোনো সদর্থক বার্তা দেওয়া হয়নি। কিন্তু মুখ্য সচিব মনোজ পাল তার কি বক্তব্য, তিনি কি বললেন, শোনাবো আপনাদেরকে। এবং একই সঙ্গে কিন্তু অবশ্যই জুনিয়র চিকিৎসকরা তারা কি বলেন, দেবাশিস হালদার কি বলেন, শোনাবো আপনাদেরকে। তারা বলা হয়েছে যে পুজোটা কাটিয়ে নেওয়া হোক, এইরকম আমাদের 7 জন সহযোদ্ধা এবং নর্থ বেঙ্গলের 2 জন সহযোদ্ধা 100 ঘন্টার ওপরে আজকে না খেয়ে রয়েছেন। ওনারা বলেছেন যে পুজোটা কেটে যাক, তারপর আমরা ভাবছি, অ্যাসেসমেন্ট আমরা করে দেখছি, কবে করা হবে, আজকে কবে করা হবে, কী অ্যাসেসমেন্টের উপর। বোনেরা বলছেন যে আমাদের হয়ে তোমরা গিয়ে রিকোয়েস্ট করো তোমাদের অনশনকারীদের যাতে উঠে যায়। আমরা গিয়ে কী রিকোয়েস্ট করবো তাদের? আমরা বলেছি যে আপনারা আসুন, আপনারা আসুন ওই অনশন মঞ্চে। প্রত্যেকটা পয়েন্টে দেখিয়েছি যে স্টেক হোল্ডার্স কমিটি যেটা সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করা হয়েছিল, কোনো প্রোটোকল ব্যতীত, কনসেন্ট ব্যতীত, সেগুলো সুপ্রিম কোর্টে অবধি ভ্যালিড করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জায়গায় নাকি তারা, আমরা যখন জানিয়েছি তারা বলছেন এটা নাকি তারা জানতেন না, তারা কিছুই জানতেন না। এই গোটা মিটিংয়ে আগের দিন প্রেস কনফারেন্সে মহামান্য চিফ সেক্রেটারি যা বলেছিলেন তার থেকে একটা কথাও বেশি হয়নি, শুধু এই কথাটা যে পুজো আসছে, পুজো কেটে যাচ্ছে, আপনারা ওদের অনশনটা তুলে নিতে বলুন। এইটাকে কি বলা যায়? সম্পূর্ণভাবে সদিচ্ছার অভাব, রাজ্য সরকারের সম্পূর্ণভাবে সদিচ্ছার অভাব। সেটা কি পেয়েছি আজকে এই মিটিংটা কি করতে এসেছি? মিটিং আমাদের অনেকক্ষণ চললো, আমরা সব বিষয় নিয়েই আলোচনা করলাম। আমরা ওদেরকে জানালাম যে যে কাজগুলো আমরা ইতিমধ্যে করেছি ও ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো। আমরা ওদেরকে বললাম আমরা 1500 থেকে বেশি সিকিউরিটি গার্ড নতুন নেওয়া হচ্ছে, সবাই একমত কি ইলেকশন হবে, সব জায়গায় ইলেকশন হবে, যেখানে যেখানে ইলেকশন হয়, সময় সীমা যেটা আছে, ওরা সময় চাইছিল কি কতদিনের মধ্যে হবে, এটা আমরা বললাম পুরো পরিস্থিতির বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট একটা মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউশনে দেওয়ার প্রয়োজন, এর জন্য যে যে ব্যবস্থা করার সবাই করছে, ইমিডিয়েটলি সব জিনিসের ডেডলাইন দেওয়া, একটা কাজ চলছে, সব জিনিস একটা প্রোগ্রেসে আছে, একটা ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হিসাবেই এটা নেবে। এবং যে যেটা অনশনে আছেন ওই ভাই বন্ধুরা যাতে অনশন থেকে উঠবেন এবং সব নিজে নিজের দিকে কাজ করবেন। আমাদের আবার বসতে হবে যদি প্রয়োজন হয়, আমরা বললাম কি আবার একবার বসবো।